ভিউয়ার্স কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাডমিশন ফর্ম পূরণ করবেন, কীভাবে টাকা জমা দেবেন এবং কীভাবে নির্ভুলভাবে ফর্মটা পূরণ করবেন, সম্পূর্ণটাই বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তা দেখে থাকুন শেষ পর্যন্ত। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবেদনের শুরুতে অ্যাডমিশন সম্পর্কিত কিছু তথ্য ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। ওয়েবসাইটটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, বেশ কিছু হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে এই হেল্পলাইনগুলোতে কথা বলে নিতে পারবেন। এখানে দেওয়া আছে, আবেদন করার পর পরীক্ষার কেন্দ্র চয়েস আবেদন শেষ তারিখের মধ্যে যে কোনো সময় লগ ইন করে পরিবর্তন করা যাবে। তার মানে আমরা যেটা চয়েস দিব এখন কেন্দ্র চয়েস, সেটা আবেদনের শেষ ডেট যেদিন তার আগে চেঞ্জ করা যাবে। এখানে আরেকটু বলে নিই, যে সকল ছাত্রছাত্রী 17-18 সালে এসএসসি সমমান এবং 2019-20 সালে এইচএসসি সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ, গণিত বিষয়সমূহ উত্তীর্ণ হয়েছেন, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন। তার মানে এটা ভালোভাবে দেখে নেবেন, বিজ্ঞান বিভাগ হতে হবে এবং আপনার সাবজেক্টগুলো জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ ও গণিত এগুলো থাকতে হবে, তারা আবেদন করতে পারেন। আবেদনকারীর এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটি চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ 3.5 হতে হবে। তার মানে চতুর্থ বিষয় ব্যতীত আপনার পয়েন্ট 3.5 হতে হবে এবং দুইটা মিলায় সর্বনিম্ন 8। এখানে আরও একটা ইনফরমেশন দেওয়া আছে, মোট আসন সংখ্যার 10 গুণ প্রার্থীকে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান বিষয়সমূহ প্রাপ্ত মোট নাম্বারের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। আবেদন ফি 1000 টাকা, 1000 টাকা না আরও একটু বেশি লাগছে, 1020 টাকা ব্যাংক চার্জ সহ, যেটা আপনি বিকাশ, নগদ, রকেট এবং ডাচ বাংলা ব্যাংক দুইটা তিন চারটে অপশন আছে, চারটাতে যে কোনো একটাতে করতে পারবেন। আপনি যদি এরপর স্কুটিং হবে, আবেদন করার পর স্কুটিং করার পর যদি আপনি না টিকেন সেক্ষেত্রে আপনাকে 300 টাকা প্রসেসিং ফি কেটে রেখে 700 টাকা ফেরত দেওয়া হবে। সেটার জন্য আবেদন করতে হবে, যখন এই সিস্টেমটা চালু হবে তখন আমি দেখিয়ে দেবো যে আসলে কীভাবে এই টাকা ফেরতের আবেদন করবেন এবং কীভাবে টাকা ফেরত পাবেন। এই ছিল আবেদন সম্পর্কিত বিস্তারিত। এখানে উপরে দেখতে পাচ্ছেন হেডলাইন দিয়ে আছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রদানকারী 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট 3419টি আসনে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ 10 জুন 2021 পর্যন্ত চলবে। তার মানে কিন্তু আপনারা জুন মাসের 10 তারিখ পর্যন্ত এই আবেদন করতে পারবেন। তো এবার আবেদন সম্পর্কিত বিস্তারিত জানা হলো, এবার চলুন কীভাবে আবেদন করবেন সেটা দেখে আসি। আবেদন করার জন্য আমি আবার প্রথমে ব্রাউজার ওপেন করে নিলাম, যেহেতু প্রথম থেকে দেখাবো। তারপর এখানে লিখবেন এগ্রিকালচার ইউনিভার্সিটি অ্যাডমিশন, লেখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে গুগলে এই লিঙ্কটায় ক্লিক করবেন। লিঙ্কটায় ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে, সম্মানিত কৃষি বিশ্ববিদ্যালয়ের আবেদনের ফর্ম, এখানে দেখা এরকম দেখাবে, এখান থেকে বিস্তারিত আপনারাও পড়ে নেবেন। ভর্তি বিজ্ঞপ্তিতে এখানে ভর্তি বিজ্ঞপ্তি দেখতে পারবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা আপনার লাগবে সেটা আসলে পড়ে নেবেন, আর যদি না লাগে দরকার নেই। এরপর আপনি এখানে আবেদন করে দেবেন, চলে যাবেন সরাসরি। তারপর এখানে আপনার এসএসসির রোল, আপনার এসএসসির রোল অবশ্যই নির্ভুলভাবে দিবেন, তাহলে কিন্তু আপনার ইনফরমেশন আসবে না এবং আপনি আবেদন করতে পারবেন না। এসএসসি রোল দেওয়ার পর আপনাকে এসএসসি রেজিস্ট্রেশন নম্বরও দিতে হবে। তবে আবেদন করার আগে খেয়াল রাখবেন, আপনি যেন নির্ভুলভাবে আবেদন করতে পারেন সেই ধাপগুলো অতিক্রম করার চেষ্টা করবেন। তারপর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এখানেও কপি করে দিয়ে দিতে পারেন। তারপর এখানে আপনার বোল্ড, তারপর এখানে আপনার পাশের সাল, এখানেও বোর্ড, এখানেও পাশের সাল দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার দেবেন, যেটা আপনি ব্যবহার করেন, যেটা আপনার কাছে সবসময় অ্যাক্টিভ থাকে সেই ফোন নাম্বারটি দেবেন। তারপর আপনি যদি কোনো কোটা থাকে কোটা দেবেন, তাহলে ক্যাপসাইনটি পূরণ করে পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর একটু সময় নিতে পারে সার্ভারের সমস্যা হলে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর এরকম দেখাবে, আপনার ডিটেলস এখানে শো করবে, ডিটেলস শো করার পরে তারপর আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি আবেদনের মানে কৃষি বিশ্ববিদ্যালয়ের চয়েসগুলো কেন্দ্রে সেইগুলো দিয়ে দিবেন। এখানে
ধরুন আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপর দিবেন, এই টেনে ক্লিক করে চেপে ধরে উপরে নিয়ে গেলেই হবে, এভাবে স্ক্রোলিং করতে হবে, এরকম টেনে ধরে ধরে আপনি যে কোনোভাবে চেঞ্জ করতে পারেন। আপনার যদি প্রয়োজন মনে করেন যে আপনি কৃষি খুলনা আগে দিবেন, পটুয়াখালী আগে দিবেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। তারপর জমা দিনে ক্লিক করতে হবে। আপনি যদি চান যে না আপনি এটা চেঞ্জ করবেন, বারবার চেঞ্জ করতে পারবেন, আগে বলেছি যে এটা আবেদন চলাকালীন সময়ের ভিতরে যে কোনো সময় চেঞ্জ করা যাবে। এবং আবেদন করার সময় একবারে দেখে নেবেন, তাহলে আর বারবার যে লগ ইন করা লাগবে না, আপনারা সেভাবেই করে নিতে পারবেন। তারপরে জমা দিনে ক্লিক করবেন। জমা দিনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা পিন এবং পাসওয়ার্ড দিবে। বলে রাখি এটা কিন্তু আপনাকে SMS দিবে না, তার জন্য এটা আপনাকে সংরক্ষণ করতে হবে, আমি কপি করে রাখছি। এরপরে পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার আবেদন ফি জমা দিনে দেখতে হবে। আবেদন ফি জমা দিনে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে, যেখান থেকে আপনার পেমেন্ট গেটওয়েগুলো ওপেন হবে। বিকাশ, নগদ, রকেট, এই যে তিনটা গেটওয়ে ওপেন হবে। এই তিনটা গেটওয়ে যে কোনো একটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। আমি নগদে পেমেন্ট করবো, আমি নগদে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমার নগদ নাম্বারটা দিব। দেওয়ার পর এখানে টিকমার্ক করে প্রসেসটি ক্লিক করার পর এখানে ভেরিফিকেশন কোড আসবে আমার ফোনে একটা, সেই কোডটা এখানে দিয়ে দিব। কিছু সময় দেরি করেও আসে, কিছু সময় তাড়াতাড়িও আসে। ভেরিফিকেশন কোড আসার পর এখানে সেটা ইনপুট করতে হবে, তারপর প্রসেস, তারপর এখানে আপনার পিন নাম্বার দিয়ে প্রসেসটি ক্লিক করতে হবে। প্রসেসিং হয়ে গেলে এ দেখাচ্ছেন আবেদন ফি জমা হয়ে গেছে। এই ছিল আবেদনের প্রসেস এবং কীভাবে পেমেন্ট করবেন। এছাড়া আপাতত আর কোনো কাজ নেই। এরপরের কাজ হচ্ছে যদি আপনি স্কুটিংয়ে টেকেন, তখন আপনার ছবি আপলোড দিতে হবে। ছবি আপলোড দেওয়ার পর অ্যাডমিট কার্ড তুলতে হবে। এই আবেদন করার পর আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, অবশ্যই এটা আলাদাভাবে সংরক্ষণ করবেন এবং এই পেজে আসার আগে লিখে রাখবেন, কারণ যদি কোনো কারণে মিস্টেক হয় তাহলে কিন্তু এটা পাবেন না। এজন্য আগে থেকেই আপনাদের কাজ হবে এটা সংরক্ষণ করে রাখা। যদি আপনারা কোনো কারণে এটা সংরক্ষণ করে রাখছেন বা পেমেন্ট করতে যে আপনার পেমেন্ট হয়নি, তখন কিন্তু ঝামেলা হবে। তার জন্য আপনারা সংরক্ষণ করে রাখবেন। সংরক্ষণ করে রেখে প্রয়োজনে পরবর্তীতে আবার পেমেন্ট করতে পারেন। আমি এখান থেকে এটা প্রিন্ট করেও রাখতে পারেন আপনার সুবিধার্থে, যদি না প্রয়োজন মনে করেন। শুধু ইউজার আইডি পাসওয়ার্ড থাকলেও হবে, কিন্তু যদি ডকুমেন্টস চান তাহলে এটা প্রিন্ট করে রাখবেন। এই প্রিন্ট করে রাখার পরে আপনার আসলে তেমন কোনো কাজ নেই। আর যদি কোনো কারণে আপনার মিস্টেক হয়ে যায়, তাহলে এখান থেকে লগ ইনে যাবেন। লগ ইনে যাওয়ার পর আপনার যে ইউজার আইডি আছে, পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর যে ইউজার আইডি পাসওয়ার্ড আমি সংরক্ষণ করে রাখছিলাম এখানে দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর পরের ধাপগুলো একই রকম পেমেন্টের ক্ষেত্রে, কারণ কি আবেদন করার পর কিছু সময় ঝামেলা হচ্ছে যে পেমেন্ট গেলে আবার পুরো পেজে নিয়ে যাচ্ছে, তখন আপনাকে কী করতে হবে, লগ ইন করে আবার পেমেন্ট করতে হবে। এভাবেই আপনারা যদি মিস্টেক হয় করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি এই ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি কীভাবে আবেদন করবেন, কীভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণটাই, এবং আবেদন সম্পর্কে বিস্তারিত। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান।